আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন চুলের ওপর একটি ভিডিও করার জন্য। আসলে চুলের উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে যা ফলো করে অনেকেই তাদের মাথায় পুনরায় চুল গজাতে সক্ষম হয়েছে, আবার অনেকেই দেখা যাচ্ছে সেই নিয়মগুলো ফলো করে আসলে চুল গজাতে পারেনি। এর কারণ আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, সো আমাদের শরীরে একই ওষুধ ডিফারেন্টলি কাজ করে, সবার জন্য তেমন ইফেক্টিভ হয় না, আবার অনেকের জন্য ইফেক্টিভ হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার গ্রোথ ফর্মুলা শেয়ার করব যা ফলো করার মাধ্যমে আপনারা অলমোস্ট প্রত্যেকেই এটি দ্বারা উপকৃত হবেন, কারণ এটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হাইলি ইফেক্টিভ। এবং আপনার যেটাই হোক বা আপনার যেই প্রবলেম থেকে চুল পড়ুক, অ্যাটলিস্ট আপনি এটা ইউজ করার মাধ্যমে আপনার মাথায় চুল গজাতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটি খুবই ইনএক্সপেন্সিভ, এটি খুবই কম মূল্যের এবং আপনি আপনার নিয়ারেস্ট লোকাল মার্কেট থেকে এটা ক্রয় করতে পারবেন। সো এটা এমন না যে আমি এর আগে অনেক ওষুধ সাজেস্ট করেছি হেয়ার গ্রোথের জন্য, যেগুলো দেখা যায় যে আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না বা বাংলাদেশে পাওয়া যায় না বা অনলাইন থেকে ক্রয় করতে হয় বা খুবই এক্সপেন্সিভ, সেক্ষেত্রে অনেকের পক্ষে সম্ভব হয়নি সেগুলো ব্যবহার করা। বাট আজকের ভিডিওতে আমি যেই ওষুধটি শেয়ার করবো সেটা খুবই সহজলভ্য এবং কম মূল্যের এবং হাইলি ইফেক্টিভ। আর প্লাস পয়েন্ট হচ্ছে আপনার চুল পড়ার কারণ যেটাই হোক, এটা অ্যাকচুয়ালি আপনার জন্য ইফেক্টিভ হবে। আর এটি হচ্ছে কফি, মোর স্পেসিফিক্যালি ইটস দি ক্যাফেইন ইন কফি হুইচ হেল্পস টু স্টিমুলেট হেয়ার গ্রোথ। কফিতে যে ক্যাফেইন রয়েছে সেটা মূলত আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে, কারণ মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে ক্যাফেইন অ্যাকচুয়ালি আমাদের যে ডিএসটি হরমোন থেকে যে কমন চুল পড়ার সমস্যা, ডিহাইড্রোটেস্টোস্টেরন, ডিএসটি হরমোন থেকে যাদের চুল পড়ে যাচ্ছে, যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বলছি, পুরুষ এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রেই এটি চুল পড়ার সব থেকে কমন কারণ, যে অতিরিক্ত ডিএসটি হরমোন। সো ডিএসটি হরমোনের জন্য, ডিএসটি হরমোনকে ব্লক করার জন্য আমরা বাজারে অনেক রকম ওষুধ রয়েছে যেগুলোর সাইড ইফেক্টস রয়েছে অ্যান্ড হুইচ ইজ নট সেফ। বাট সুসংবাদ হচ্ছে যে কফিতে থাকা ক্যাফেইন অ্যাকচুয়ালি আপনার ডিএসটি হরমোনকে ব্লক করতে পারে। এছাড়াও মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে যে কফি অ্যাকচুয়ালি আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। দ্যাট মিন্স আপনি কফি আপনার স্ক্যাল্পের মধ্যে টপিক্যালি ইউজ করার মাধ্যমে আপনার মাথায় পুনরায় চুল গজাতে পারেন, কারণ আমি এটাকেও আর অজস্র ভিডিওতে এক্সপ্লেইন করেছি যে কী করে আপনি আপনার স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বুস্ট করার মাধ্যমে নতুন চুল গজাতে পারেন। কারণ যখনই আপনার স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনার স্ক্যাল্পের মধ্যে নিউট্রিয়েন্ট, খাবারের পুষ্টি ডেলিভারি বাড়বে অ্যান্ড দেন অক্সিজেন ডেলিভারি বাড়বে। অ্যাজ এ রেজাল্ট আপনার চুলগুলো আরও বেশি শক্তিশালী এবং স্ট্রং হয়ে গজাতে শুরু করবে অ্যান্ড দেন হেয়ার লস, চুল পড়া বন্ধ হবে। সো ফ্রেন্ডস, যদি আপনি অনেক কিছু ট্রাই করার পরও আপনার মাথায় চুল গজাতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো অবশ্যই অবশ্যই মাথায় আপনার স্ক্যাল্পের মধ্যে টপিক্যালি কফি ইউজ করার জন্য। সো দ্যাটস ইট ফ্রেন্ড, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।